কমনওয়েলথ গেমসে নেই পদকের প্রত্যাশা, তবে অ্যাথলেটদের পারফরম্যান্সে উন্নতির আশা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। অন্যদিকে ইসলামিক সলিডারিটি গেমসে পদকের আশা করছে বিওএ। 28 জুলাই থেকে বার্মিংহামে পর্দা উঠবে কমনওয়েলথ গেমসের 22তম আসরের, যেখানে 60 ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশের 50 অ্যাথলেট। কমনওয়েলথ পরিসংখ্যানে বাংলাদেশের অন্যতম সফল ডিসিপ্লিন শুটিং আর্চারি এবং নারী ক্রিকেট না থাকায় পদকের সম্ভাবনা ক্ষীণ। অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক, টেবিল টেনিসে ভালো ফলের আশা করছে বিওএ। কমনওয়েলথের পর 9ই আগস্ট থেকে তুরস্কে শুরু হবে ইসলামিক সলিডারিটি গেমস, যেখানে আর্চারি আর ব্যক্তিগত ইভেন্টে পদকের আশা করছে বিওএ। গেমসে 11 ডিসিপ্লিনে লড়বে বাংলাদেশের 84 ক্রীড়াবিদ। কমনওয়েলথ গেমসের উদ্বোধনে ভারোত্তোলক মাবিয়া আক্তার এবং ইসলামিক সলিডারিটি গেমসের উদ্বোধনে ফেন্সার ফাতেমা মুজিব জাতীয় পতাকা বহন করবেন।